वेलकम स्टूडेंट। तो आज के सी प्रोग्राम सात नम्बर क्लस नब अलरेडी छटा क्लस नहीं जो नोटर प्रयोजन है तेल हाँ यह नम्बर ह्वाट्सअप करते पर। तो आज के सी प्रोग्राम मेनलि जेटा पढ़ब से डिसिशन कंट्रोल एंड लुक कंट्रोल। तो डिसिशन कंट्रोल एंड लुक कंट्रोल ये कथाय काजे लागे देखो डिसिशन कंट्रोल कोथाय काजे लागबे प्रथम जो अलगोरिदम पढ़े सम अफ एम इंटीजार्स मन सम्भवतः थार्ड भिडियोते अलगोरिदम एंड फ्लो चार्ट वो देखते पा। तो सेकेंड एक बेपार जोगटा कौन कतक्षण पर्यन्त करब जतक्षण टी लेस दैन इक्वल्स टू एम थाकबे ततक्षण पर्यन्त जोगटा करब। तहले आमादेर एखानटा एक डिसिशन निते होच्छे जे जतक्षण टी लेस दैन एम ततक्षण आमी जोगटा करब जेई বেশি হয়ে যাবে তখন আমি যোগটার করব মানে এখানটা একটা ডিসিশন নিতে হচ্ছে তাহলে সেই জায়গাগুলো লাগবে ডিসিশন কন্ট্রোল ঠিক আছে। লুপ কন্ট্রোল মানে হচ্ছে সেম ওয়ার্ক সেভারাল টাইম একই কাজ বারবার বারবার করতে হচ্ছে তাহলে তখন আমাদের লুপ কন্ট্রোল লাগবে। তো আমরা আস্তে আস্তে আসি কী কী আছে আমাদের ডিসিশন কন্ট্রোল এবং লুপ কন্ট্রোলে। তাহলে আমাদের আর্টিকেল 6.1 আমার নোটে ডিসিশন ডিই CI SI ওন ডিসিশন কন্ট্রোল এন্ড লুপ কন্ট্রোল এই টপিকটা আমরা করব খুব ইম্পর্টেন্ট বারবার কাজে লাগবে এই ডিসিশন কন্ট্রোল আর লুপ কন্ট্রোলের ব্যাপারগুলো। তো ডিসিশন কন্ট্রোল মানে হচ্ছে যে আমাদের ডিসিশন নেওয়ার যে ব্যাপারটা সেটা ডিসিশন কন্ট্রোলের মাধ্যমে করবো। লুপ কন্ট্রোল মানে হচ্ছে একই কাজ যদি বারবার করতে হয় লুপ কন্ট্রোলে আমরা হেল্প নেব। তো ডিসিশন কন্ট্রোলের মধ্যে আমাদের সিলেবাসে আছে if statement, if else, अच्छा सिलेबस आरो आछे else if माने if else if आमि शॉर्टे ओटा else if लिखलाम ठीक आछे। तारपरे आछे switch statement, तारपरे आछे go to statement, एगुलो होच्छे सब decision control-e आमादेर पढ़ते होबे सिलेबसे आछे। আর লুপ কন্ট্রোলে কে কে আছে লুপ কন্ট্রোলে আমাদের সিলেবাসে আছে ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ এইগুলো আমাদের ডিসিশন কন্ট্রোল আছে ঠিক আছে। তো আমাদের প্রথমে ডিসিশন কন্ট্রোলের এই ইফ লুপ কি সেটা আমরা দেখি কিভাবে এটা কি কাজ করে ইফ লুপটা দিয়ে। তো আমরা আগে একটা প্রোগ্রাম লিখি সে প্রোগ্রামের মাধ্যমে আমি বোঝাবো যে ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে তারপরে ইফ স্টেটমেন্টের গঠনটা বোঝাবো। প্রথমে এক্সাম্পল দেব তারপরে জেনারেলাইজ ফর্ম পড়ব। তা ধরো এরকম আমি একটা প্রোগ্রাম লিখেছি এই প্রোগ্রামে আমি কাজটা এরকম করতে চাইছি যে আমাদের যে কোনো একটা ব্যক্তি বা যে কোনো একটা মানুষের এজ বয়স সেই বয়সটা আমি এ ইজ ইকুয়ালস টু এ ভেরিয়েবলের মাধ্যমে নেব মানে তোমার বয়স কত সেটা এ ইজ ইকুয়ালস টু টেন ফর অ্যান এক্সাম্পল কাউরির বয়স ধরো 20 তাহলে এ ইজ ইকুয়ালস টু 20 নিলাম। এবার যেহেতু 20 আমাদের দেখো ট্রেনের রিজার্ভেশন করতে হোক বা যে কোনো জায়গায় হোক সিনিয়র সিটিজেন বা সিনিয়র মেম্বার বলে একটা কথা থাকে যে সিনিয়র মেম্বার বা সিনিয়র সিটিজেন কারা যাদের বয়স অ্যাবাভ 60 60 বা তার বেশি তাদের আমরা সিনিয়র মেম্বার বা সিনিয়র সিটিজেন বলে থাকি। তাহলে যেহেতু আমি কোনো একটা ব্যক্তির এজ 20 নিয়েছি তাহলে সে নিশ্চয়ই সিনিয়র সিটিজেন হবে না। তাহলে আমি এটাই করতে যাচ্ছি যে যার বয়স 60 নিচে তার বেলায় আমি প্রিন্ট করতে চাইছি ইউ আর নট এ সিনিয়র মেম্বার প্রিন্ট করতে চাইছি কম্পিউটারে। আর যার বয়স 60 বা 60-এর বেশি তার বেলায় আমি প্রিন্ট করতে চাইছি যে ইয়েস ইউ আর এ সিনিয়র মেম্বার ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামটা আমি লিখতে চাইছি। তো প্রথমে আমরা পরপর তিনটে হ্যাশ ইনক্লুড দেবো। এবার এখানটা যেহেতু যোগ বিয়োগ কিছু নেই তাহলে ম্যাথ ডট এইচটা আমি দিইনি তুমি দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু দরকার নেই বলে আমি দিইনি। তারপরে ভেরিয়েবল একটা নেব সেটা হচ্ছে এজ এ। এবার এজ তো অনেক হতে পারে 20 হতে পারে ধরো 20.5 হতে পারে মানে 20 বছর 6 মাস তাহলে 20.5 ফ্র্যাকশানে আসতে পারে তো এজ। তাহলে সেই ক্ষেত্রে এজ বলে যে ভেরিয়েবলটা আমি নেব সেটা নিশ্চয় ইন্টিজার টাইপ নেবো না কারণ ইন্টিজার টাইপ নিলে তো আমাকে এজটা 20 বা 30 বা 21 বা 22 এরকম হতে হবে কিন্তু এজ তো এরকম ফ্র্যাকশানও হতে পারে সেই জন্য আমি
एज बोले जो वेरिएबल टा नेब सेटा फ्लोटिंग टाइप डिक्लेयर कर दीजिए तारपरे सीएलआर एसआर तारपरे एंटर योर एज प्रिंटफ दिए एंटर योर एज তাহলে এই এন্টার ইউর এজ এখানটা যেই আসবে কম্পিউটার কি প্রিন্ট করবে কম্পিউটার প্রিন্ট করে দেবে যে এটা ধরো যদি কম্পিউটার স্ক্রিন হয় তাহলে এন্টার ইউর এজ ঠিক আছে যেই স্ক্যানে পেয়ে যাবে ওখানটা কিন্তু আটকে থাকবে যতক্ষণ না তুমি তার এজটাকে এন্টার করছো তাহলে যেহেতু এটা আমি ফ্লোটিং টাইপে ডিক্লেয়ার করেছি পার্সেন্ট এফ দিতে হবে স্ক্যানএফ এর মধ্যে তাহলে সেটাই করেছি যে স্ক্যানে পার্সেন্ট এফ এম পার্সেন্ট এ এদিকে তো ইনভার্টেড কমা সেমিকলন এগুলো তো আমরা আগের ক্লাসেই ডিসকাস করেছি স্ক্যানেতে থাকে তাহলে তুমি ধরো তো আমার এজ 19 ডিক্লেয়ার করলাম তাহলে 19 এখানটাই প্রিন্ট টাইপ করে এন্টার করব তাহলে এ ইজ ইকুয়ালস টু 19 হয়ে গেল ঠিক আছে আর এখানটাই যেহেতু স্ল্যাশ এন দিইনি সেই জন্য 19টা কিন্তু নিচে আসবে না যদি স্ল্যাশ এন দিতাম তাহলে কম্পিউটারটা এখানটায় চলে আসতো মানে কন্ট্রোলটা এখানে চলে আসতো যে 19 এখানটাই হতো কিন্তু যেহেতু স্ল্যাশ এন দেয়নি পাশে চলে এসছে কোনো অসুবিধা নেই একই ব্যাপার তাহলে আলটিমেটলি এখানটা কী হলো এ ইজ ইকুয়ালস টু 19 হলো এইবার আমি 19 মানে 60 এর উপরে তাহলে প্রিন্ট করাতে চাইছি যে ইয়েস ইউ আর নট এ সিনিয়র মেম্বার আর যদি 60 এর নিচে আসতো তাহলে আমি প্রিন্ট করাতে চাইতাম যে ইয়েস ইউ আর এ সিনিয়র মেম্বার তার মানে এটা 60 এর উপরেও হতে পারে 60 এর নিচেও হতে পারে কোনো একটা প্রোগ্রাম যখন রান করাচ্ছ কোনো একটা ব্যক্তির জন্য তখন তার বয়স যা হবে 19 তাহলে তোমাকে সেই প্রোগ্রাম দিয়ে প্রিন্ট করাতে হবে যে ইউ আর নট এ সিনিয়র মেম্বার আবার সেই একই প্রোগ্রাম দিয়ে প্রিন্ট করাতে হবে যে কোনো একটা ব্যক্তির ধরো বয়স অ্যাবাউট 60 বা 61 তাহলে সেই একই প্রোগ্রাম দিয়ে তোমাকে প্রিন্ট করাতে হবে ইউ আর নট এ সিনিয়র মেম্বার একই কাজ কিন্তু তোমাকে প্রোগ্রাম দিয়ে করতে হবে প্রোগ্রাম একটাই কিন্তু তুমি দুটো আউটপুট দু রকমের পসিবিলিটি আছে সেই জন্য আমরা এখানটায় ডিসিশন কন্ট্রোল নেব কীরকম ফরম্যাট হচ্ছে ইফ এ গ্রেটার ইকোয়ালস টু 60 কম্পিউটারে এরকম গ্রেটার ইকোয়ালস টু বলে কোনো সুইচ নেই সেই জন্য এখানটায় গ্রেটার দ্যান ইকোয়ালস টু এরকম লেখা হয় তাহলে ইফ এ গ্রেটার দ্যান ইকোয়ালস টু 60 তাহলে আমি প্রিন্ট করে দেবো প্রিন্ট এফ স্ল্যাশ এন ইউ আর এ সিনিয়র মেম্বার ঠিক আছে তার মানে প্রথমেই এ যখন তুমি 19 নিয়ে নিলে যে ঠিক তারপরে আসবে পরপর লাইন বাই লাইন তো কন্ট্রোল আসবে তাহলে ঠিক তার পরের লাইনে এসে ইফ এ ইজ গ্রেটার ইকোয়ালস টু 60 দ্যাট মিন্স 19 ইজ গ্রেটার ইকোয়ালস টু 60 ইজ দিস ট্রু নো দিস ইজ নট ট্রু দিস ইজ ফলস তাহলে যেহেতু এটা ফলস তাহলে ইফের মধ্যে যে লাইনটা সেই লাইনটা কিন্তু প্রিন্ট হবে না যদি এই কন্ডিশনটা ট্রু হতো তাহলে ইফের মধ্যে লাইনটাই এন্টার করতো এবং আরও একটু জিনিস বলে দিই যে ইফ এ গ্রেটার ইকুয়ালস টু 60 তাহলে এখানটা অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় যেমন আমাদের মেন প্রোগ্রাম শুরু শেষ ওরকম ইফটা হচ্ছে একটা ফাংশন সেই জন্য শুরু আর শেষে একটা করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় কিন্তু যেহেতু এটা একটাই লাইন আছে একটাই লাইন আমি প্রিন্ট করাতে চাইছি সেই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিইনি তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা দিচ্ছ না মানে এটুকু বুঝতে হবে যে ইফের ভেতরে একটাই লাইন আছে যদি দুটো লাইন থাকতো দুটো জিনিস করতে যাইতাম তাহলে তখন তাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ঘিরে দিতাম ঠিক আছে যাই হোক তাহলে ইফ 19 নিয়ে নিয়েছি তাহলে ইফ 19 গ্রেটার ইকোয়ালস টু 60 দিস ইজ নট ট্রু তাহলে এই ইফ এর ভেতরে যে কাজটা করতে বলা আছে সেটা করবে না কেন করবে কারণ কন্ডিশন তো ট্রু হয়নি ও তো ইফ লুপের ভেতরে এন্টারই করতে পারছে না তাহলে এই লাইনে হলো না তাহলে তারপরে কোন লাইনে চলে আসবে নেক্সট লাইনে ইফ 19 ইজ লেস দ্যান 60 ইয়েস দিস ইজ ট্রু তাহলে এর ভেতরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া নেই মানে এর আন্ডারে একটা এর আন্ডারে একটাই লাইন আছে তাহলে প্রিন্ট এফ ইউ আর নট এ সিনিয়র মেম্বার তাহলে আমি যদি 19 নিই তাহলে এখানটায় আসবে ইউ আর নট এ সিনিয়র মেম্বার তো গেটার হয়ে শেষ আমি আবার দেখো ইফের জায়গাটা বলে দিচ্ছি যে যদি এ এর ভ্যালু আমি 19 নিই তাহলে ঠিক 19 নিলাম দিয়ে তারপরে লাইন আসলো ইফ 19 ইজ গ্রেটার ইকুয়ালস টু 60 দিস ইজ নট ট্রু নট ট্রু মানে ইফ লুপের মধ্যে এন্টারই করবে না ডাইরেক্ট এখানটায় চলে আসবে কেন ভেতরে এন্টার করবে কী করে কারণ কন্ডিশন এটা ট্রু হয়নি এন্টার করার কোনো জায়গায় নেই তাহলে ঠিক এখানটায় এন্টার না করে চলে আসবে ওটাকে জাম্প করে পরের লাইনে ইফ 90 ইজ লেস দ্যান 60 ইয়েস দিস ইজ ট্রু তাহলে এটা এন্টার করবে এখানটা যা করতে বলা করবে তারপর এখানটা আসবে স্টেপ বাই স্টেপ আসবে কন্ট্রোল স্টেপ বাই স্টেপ আসবে কিন্তু যেহেতু এটা ট্রু হয়নি সুতরাং এর এর ভেতরেরটাকে কাজ করবে না
ভেতরটা এন্টারই করবে না, তাহলে ওটাকে জাম্প করে পরের লাইনে চলে আসবে, ঠিক আছে? আবার এখানে তুমি যদি দিয়ে দাও 62, তাহলে এখানটা কী হবে, এখানটা ধরো তুমি এ এর ভ্যালু 62 দিয়ে দিয়েছো, তাহলে ইফ 62 গ্রেটার ইকুয়ালস টু 60, ইয়েস দিস ইজ ট্রু, তাহলে এই লাইন তারপরে ভেতরে এন্টার করবে, দিয়ে এই লাইনটাকে প্রিন্ট করাবে যে ইউ আর এ সিনিয়র মেম্বার, এই লাইনটাকে প্রিন্ট করাবে, ব্যাস। তারপরে ভেতরে আসলো যে 62 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 60, দিস ইজ ট্রু, নো দিস ইজ নট ট্রু, তাহলে ভেতরেও এন্টার করবে না, এটা করবে না, ও ডাইরেক্ট চলে আসবে এখানটা। আমরা তো তাই চাইছি, হয় সিনিয়র মেম্বার প্রিন্ট হোক, না হয় নট এ সিনিয়র মেম্বার প্রিন্ট হোক, দুটো তো একসাথে প্রিন্ট হবে না, সার্টেন যে কোনো একটা এজ যদি হয় সেই একই এজের জন্য ইউ আর এ সিনিয়র মেম্বার, ইউ আর নট এ সিনিয়র মেম্বার এমন তো হওয়া উচিত না। দেখো এখানে হচ্ছেও তাই, 90 যদি নিই, 19 যদি নিই, তাহলে শুধুমাত্র এই লাইনটা প্রিন্ট হচ্ছে, আর 62 যদি বা অ্যাবাভ 60 যে কোনো ডেটা যদি নিই, তাহলে দেখো আমাদের শুধু এই লাইনটাই প্রিন্ট হচ্ছে, এই লাইনটা কিন্তু হবে না, কেন? কারণ এর কন্ডিশন ট্রু হচ্ছে না, সুতরাং এ ওই লুপের মধ্যে ঢুকবেই না, লুপের মধ্যে একটাই লাইন আছে, লুপের মধ্যে ঢুকবে না, জাম্প করে লুপের বাইরে চলে আসবে, দিয়ে যা করার তাই হবে, জাম্প করে বাইরে এসে, ঠিক আছে? আচ্ছা এইখানটার একটা জিনিস বলে দিই, যে ইফের স্ট্রাকচারে আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছি যে প্রত্যেকটা লাইন শেষ হয়ে গেলে তারপরে সেমিকোলন দিতে হয়, আমরা দিয়েছিও তাই, কিন্তু এই ইফ ইফটার পরে কিন্তু আমরা সেমিকোলন দিইনি, কেন? কারণ ইফের কাজ তো এখানেই শেষ নয়, ইফের তো এটারও কাজ, কন্ডিশন ট্রু হলে এটা প্রিন্ট করবে, কন্ডিশন ফলস হলে এটা প্রিন্ট করবে না, তাহলে এখানটা কিন্তু ইফের কাজটা শেষ হয়নি, সেই জন্য আমি দেখো সেমিকোলনও দিইনি। তুমি যদি ইফের পর একটা সেমিকোলন দিয়ে দাও তাহলে কিন্তু এরর দেখাবে, ঠিক আছে? সুতরাং মনে রাখবে ইফের পরে আমরা সেমিকোলন দেব না, এই ইফের পরেও দেখো আমি দিইনি, বাকি সব লাইনের পরে আছে, এটার পরে এটার পরে সব লাইনের পরে আছে, কিন্তু ইফের পরে দেবো না, কেন? কারণ সেমিকোলন দেওয়া মানে হচ্ছে লাইনটা শেষ করে দেওয়া, কিন্তু আমার ইফের কাজ তো এখানে শেষ হয়নি, এখানটাও তো আছে, সেই জন্য দেখো এখানটা এসে দিয়েছি, বোঝা গেল? এটা হচ্ছে ইফ স্টেটমেন্টের এক্সাম্পল। আচ্ছা নেক্সট আসি আমরা কি আছে দেখি, ও আচ্ছা ইফের জেনারেলাইজ ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি একটু, এটা তো গেল এক্সাম্পল, তাহলে ইফের জেনারেলাইজ ফর্মটা ইফের জেনারেলাইজ ফর্ম হচ্ছে ডট ডট করে উপরে যা আছে আছে, আমি মেন ইফের জায়গাটা দেখতে চাইছি, দেখাতে চাইছি, ইফ কন্ডিশন সিও এন ডিআইটি, ইফ কন্ডিশন 1 দিলাম, মানে ওই এ গ্রেটার ইকুয়ালস টু 6 ওটাকে কন্ডিশন দিলাম, ঠিক আছে? ইফ কন্ডিশন, তাহলে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, ডট ডট, তাহলে এটা হচ্ছে ইফের জেনারেলাইজ স্ট্রাকচার। ইফ কন্ডিশন 1 যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে লুপের মধ্যে এন্টার করবে, এখানে লুপের মধ্যে আমি দুটো লাইন দিয়েছি, সেই জন্য আমি দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপেন করেছি, ক্লোজ করে দিয়েছি, যদি একটাই লাইন থাকতো তাহলে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট লাগতো না, ঠিক আছে? তাহলে ইফ কন্ডিশন 1 ইফ কী করবে, ভেতরে এন্টার করবে, দিয়ে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1 মানে প্রিন্ট হোক স্ক্যান হোক যাই হোক সেটা করবে, আমি ইন জেনারেলি ওটাকে স্টেটমেন্ট 1 বলে লিখেছি, স্টেটমেন্ট 1 এক্সিকিউট করবে, স্টেটমেন্ট 2 এক্সিকিউট করবে, দিয়ে তারপরে নেক্সট লাইনে এসে তারপরে লাইন আসবে, যদি কন্ডিশন ট্রু হয়, আর যদি কন্ডিশন ফলস হয় ইফ স্টেটমেন্টটা কী করবে, লুপের ভেতরে ঢুকতেই দেবে না, এই লুপের ভেতরে ঢুকতেই দেবে না, তাহলে ও ডাইরেক্ট চলে আসবে স্টেটমেন্ট 3-তে। তাহলে তোমাকে যদি ইফ স্টেটমেন্টের জেনারেলাইজ ফর্ম চাই, বা হোয়াট ডু ইউ মিন বাই ইফ স্টেটমেন্ট, আমার নোটে পরিষ্কার লেখা আছে, প্রথমে জেনারেলাইজ ফর্ম, তারপরে যে এক্সাম্পলটা দিলাম সেটা, তো আমরা লিখবো কি, ইফ কন্ডিশন 1 ইজ ট্রু দেন কন্ট্রোল উইল এন্টার, বা কম্পাইলার উইল এন্টার ইন টু দ্য লুপ অ্যান্ড উইল এক্সিকিউট স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, অ্যান্ড দেন উইল গো টু দ্য স্টেটমেন্ট 3, বাট ইফ দ্য কন্ডিশন ইজ ফলস দেন কন্ট্রোল উইল নট বা ক্যান নট এন্টার উইদিন দ্য লুপ, কন্ট্রোল কিন্তু এই লুপের মধ্যে এন্টার করতে পারবে না, দেন ইট উইল গো টু দ্য স্টেটমেন্ট 3 ডাইরেক্টলি, এর সোজা স্টেটমেন্ট 3-তে চলে যাবে যদি কন্ডিশন ফলস হয়, ঠিক আছে? তোমার নোটে লেখা আছে, দেখবে, দেখলেই বুঝতে পারবে। তারপরে আমরা চলে আসি যে নেস্টেড ইফ, নেস্টেড ইফটা আমাদের খুব একটা দরকার হয় না, আমি ছেড়ে দিলাম নেস্টেড ইফটা। তারপরে আমাদের সিলেবাসে আছে
ইফ এলস, হ্যাঁ এটা খুব ভালো জিনিস, ইফ এলস স্টেটমেন্ট। আচ্ছা নেক্সট স্টেটমেন্ট হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট। তো ইফ এলস আর ইফের মধ্যে পার্থক্য কী আমরা সেটা আগে দেখি। ধরো ইফ স্টেটমেন্টে আমরা আগেরটা কী করলাম, ইফ ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু, আমি সঠিক এসটি লিখছি, ঠিক আছে স্টেটমেন্ট এসটি যে ক্লোজ দিয়ে এখানটা স্টেটমেন্ট থ্রি, ঠিক আছে। তাহলে এখানটায় কি হবে যে ইফ কন্ডিশন ট্রু হলে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু স্টেটমেন্ট থ্রি হবে, যদি কন্ডিশন ট্রু হয়। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে ডাইরেক্ট স্টেটমেন্ট থ্রি হবে, ওয়ান টু হবে না। এইবার ধরো আমি এরপরে ধরো আরও স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট ফোর স্টেটমেন্ট ফাইভ, স্টেটমেন্ট মানে কিছুই নয় এক একটা কাজ, প্রিন্ট এফ স্ক্যান এফ, হ্যাঁ যোগ বিয়োগ, এগুলোকে আমি ইন জেনারেল স্টেটমেন্ট লিখছি। তাহলে হয় যদি কন্ডিশন ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু স্টেটমেন্ট থ্রি স্টেটমেন্ট ফোর স্টেটমেন্ট ফাইভ এরকম হতে থাকবে। আর যদি ধরো কন্ডিশনটা ফলস হয় তাহলে তো স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টুটাকে, তাহলে ও স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টুটাকে কী করবে, জাম্প করে থ্রি থেকে শুরু করবে, থ্রি ফোর ফাইভ। কিন্তু যদি এরকম কন্ডিশন আসে যে হয় স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু হবে না হয় স্টেটমেন্ট থ্রি স্টেটমেন্ট ফোর হবে, এখানটায় দেখো আমি আরেকবার লিখে দিচ্ছি, ট্রু যদি হয় তাহলে স্টেটমেন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হতে থাকবে, আর যদি ফলস হয় তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম হতে থাকবে। কিন্তু যদি এরকম হয় যে আমার হয় স্টেটমেন্ট ওয়ান টু হবে না হলে থ্রি ফোর হবে, সেটা কিন্তু দেখো ইফ স্টেটমেন্টের মাধ্যমে তুমি পারবে না করতে। আই রিপিট, যদি স্টেটমেন্ট হয় ওয়ান টু হবে না হলে থ্রি ফোর হবে তাহলে কিন্তু তুমি ইফ স্টেটমেন্টটা হবে না। কেন, কারণ ইফ স্টেটমেন্টে যদি কন্ডিশন ট্রু হয় ওয়ান টু থ্রি ফোর সব হবে, আর যদি ফলস হয় তাহলে থ্রি ফোর হবে, ওয়ান টু হলো না, সব ঠিক আছে। কিন্তু এইটা হলো এটা হলো না, এটা পসিবল, কিন্তু এইটা হলো এইটা হলো না, এটা কিন্তু ইফ স্টেটমেন্টটা তুমি করতে পারবে না। কেন, কারণ এটা যদি হয় স্টেটমেন্ট ট্রু হতে হবে, ভেতরে এন্টার করলো তারপর তো এগুলো বাইরে এসে এগুলো তো করতেই থাকবে, হয় এদিক না হয় ওদিক, এটা কিন্তু আমাদের ইফ স্টেটমেন্টের মাধ্যমে হবে না, সেটাই আমাদের হয় ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে। কীরকম ওইটাই আমি লিখি যে ইফ কন্ডিশন ওয়ান দিয়ে দিলাম তাহলে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু, এলস স্টেটমেন্ট থ্রি স্টেটমেন্ট ফোর ডট ডট। তাহলে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইফের মধ্যে এন্টার করলো স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু এক্সিকিউট করলো, তারপরে এলস এলস পার্টে আসবে না, তো হয় কন্ডিশন ট্রু হলে ইফের মধ্যে আসবে, কন্ডিশন ফলস হলে এলসের মধ্যে আসবে, যেমন আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজে শিখেছি ইফ এলস। ইফ যদি কন্ডিশন ট্রু হয় যে তুমি যদি পড়াশোনা করো পাস করবে, না হলে ফেল করবে, না হলে মানে হচ্ছে এই এলসটা, যদি পড়াশোনায় করো তাহলে পাস করবে, নচেত ফেল করবে। তাহলে তুমি পড়াশোনা করলে পাস করে যাবে, এলস পার্টে তো তোমার আসবেই না, ফেল তো করবেই না। আর যদি কন্ডিশন ফলস হয় মানে তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি পাস করতে পারবে, এলস পার্টটুকু যেটা মানে নচেত ফেল করবে, এই নচেত ফেল করবে এইটুকু এক্সিকিউট হবে, এরকম ব্যাপার। তাহলে ইফ কন্ডিশন ওয়ান যদি কন্ডিশন ওয়ানটা ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু হবে, দিয়ে
এলস পার্টের মধ্যে কিন্তু এন্টারি করবে না, একদম ডাইরেক্ট এলস এর বাইরে চলে আসবে, তারপর এখানটায় যা আছে তাই করবে। আর যদি কন্ডিশন ফলস হয়ে যায় তাহলে কন্ট্রোলটা ইফ স্টেটমেন্টের মধ্যে এন্টার করবে না, ডাইরেক্ট এলস স্টেটমেন্টে চলে আসবে। পড়াশোনা করোনি, ডাইরেক্ট ফেল করে যাচ্ছ, সেই স্টেটমেন্টে চলে আসবে, তাহলে এলস স্টেটমেন্টে আমাদের চলে আসবে। দিয়ে স্টেটমেন্ট থ্রি স্টেটমেন্ট ফোর করে দিয়ে তারপরে বাইরে এসে যা হবে পরপর এগুলো তো অটোমেটিক হবে। বুঝা গেল? হয় এটা না হয় এটা, এরকম করতে গেলে ইফ এলস, ইফের মধ্যে কন্ডিশন দিয়ে দেবো, এলস মানে যদি কন্ডিশন ফলস হয় তাহলে এগুলো হবে। আর আমি আগেও বলেছি যে ইফের পরে সেমিকলন হয় না, কারণ ইফের কাজ এখানে শেষ নয়, তাহলে সেমিকলন হবে না। সিমিলারলি এলসের পরেও সেমিকলন হবে না, কারণ এলসের পরে এখানে কাজ শেষ নয়। এই গোটাটা হচ্ছে একটা ফরম্যাট, গোটাটাই ফরম্যাট, কিন্তু এদের ভেতরে লাইনগুলোর লাস্টে সেমিকলন হবে কিন্তু, কারণ এই লাইনের কাজ তো এখানে শেষ, এই লাইনের কাজ তো এখানে শেষ। তাহলে মধ্যে কথা এইভাবে মনে রাখবে, ইফের পরে সেমিকলন হয় না, এলসের পরেও সেমিকলন হয় না। ঠিক আছে, অবভিয়াসলি ইফের পরে সেমিকলন না হলে এলসের পরেও সেমিকলন হবে না। তাহলে এটার আমরা এক্সাম্পল দেখি, আগেরটা আগের যে প্রোগ্রামটা সেইটা যদি আমি ইফ এলসের মাধ্যমে করতে যাই তাহলে কেমনভাবে লিখবো। আচ্ছা, তাহলে ইউ আর এ সিনিয়র মেম্বার আর ইউ আর নট এ সিনিয়র মেম্বার, এই প্রোগ্রামটা ধরো আমি প্রোগ্রাম ইফ এলস দিয়ে করতে গেছি, তাহলে কী হবে? প্রথমে এন্টার ইউর এজ, দে এন্টার করলে এজ, এজটা এন্টার করলে ধরো 19 করলে, তাহলে ইফ 19 ইজ গ্রেটার ইকোয়ালস টু 60 কন্ডিশন ফলস, তাহলে ইফ পার্টের মধ্যে ঢুকবেই না, যেহেতু একটাই লাইন আছে সেই জন্য আমি এখানটাই সেকেন্ড ব্র্যাকেটটা দিইনি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতাম যদি একের বেশি লাইন থাকতো, একটাই লাইন আছে সেই জন্য আমার দরকার নেই। তাহলে কন্ডিশন ফলস হয়ে গেছে, ইফের মধ্যে এন্টারই করবে না, ডাইরেক্ট চলে যাবে এলস পার্টে। ঠিক আছে, এলস পার্টে গিয়ে কী করবে, ইউ আর নট এ সিনিয়র মেম্বার প্রিন্ট করে দেবে, তারপরে পরের লাইনে যা যা আছে করবে, যা করতে বলবে তাই করবে। যদি গেট চার থাকে তাহলে শেষ হয়ে যাবে, না থাকলে আরও যদি কিছু কাজ থেকে হবে। ঠিক আছে, আর যদি তুমি এই এজটা 62 নাও, তাহলে 62 ইজ গ্রেটার ইকোয়ালস টু 60, ইয়েস দিস ইজ ট্রু, তাহলে প্রিন্ট কর, তাহলে কি লুপের ভেতরে এন্টার করবে যেহেতু ট্রু হয়েছে, তাহলে ইউ আর এ সিনিয়র মেম্বার প্রিন্ট করে দিল। প্রিন্ট করে এলস পার্টের মধ্যে নিশ্চয়ই ঢুকবে না, হয় এটা হবে না হয় এটা হবে, এলস পার্টের মধ্যেও ঢুকবেই না, এলস পার্ট থেকে সোজা বাইরে বেরিয়ে যাবে, দিয়ে এলস পার্টের এই কাজটাকেও করবে না। হয় কন্ডিশন ট্রু হলে এই কাজটা হবে, কন্ডিশন ফলস হলে এলস পার্টটা হবে, কন্ডিশন ট্রু হলে ইফ পার্টটা হবে, কন্ডিশন ফলস হলে এলস পার্টটা হবে। ব্যাস, সিম্পল ফান্ডা ইফ এলস স্টেটমেন্টের। এবং এখানটা দেখো আমি সেমিকলন দিইনি, এলসের পরেও সেমিকলন দিইনি। ঠিক আছে, তা এটা গেল আমাদের ইফ এলস স্টেটমেন্টের স্ট্রাকচার। তো আমরা এই প্রোগ্রামগুলো কম্পিউটারে ফেলে দেখি এগুলো কেমন আসছে। আচ্ছা, তাহলে আমরা ওই যেটা আমরা ইফ স্টেটমেন্টের এক্সাম্পল বললাম, যেটা আমার পিডিএফ এর 19 নম্বর পেজে আছে একদম প্রথমেই, সেইটা আমরা করি যে ইউ ইফ স্টেটমেন্ট দিয়ে ইউ আর সিনিয়র, ইউ আর নট সিনিয়র এটা প্রিন্ট করা। তো আমি প্রথমে এখানে টাইপ করে রেখেছি এবং এখানটায় ম্যাথামেটিক্স, যোগ বিয়োগ গুণ ভাগের কোনো ব্যাপার নেই, সেই জন্য ম্যাথ ডট এইচটা আমি দিইনি, না দিলেও চলে যাবে হয়তো, তো দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, দিয়ে দিচ্ছি এখানটা। হ্যাঁ, হ্যাজ ইনক্লুড MATH ডট এইচ দিয়েছিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে আমি সেভ করে নিয়েছি, প্রথমে আগেই সেভ করা ছিল, যে কম্পাইল করি F9, জিরো এরর, কোনো এরর নেই, তাহলে আমার প্রোগ্রাম ঠিক আছে। এবার আমি এটাকে রান করাই, কন্ট্রোল F9, প্রথমে কি চাইছে, এন্টার ইওর এজ, এন্টার ইওর এজ। ঠিক আছে, তাহলে আমি ধরো 19 দিলাম, এন্টার যদি দিয়ে দিই, ইউ আর নট এ সিনিয়র মেম্বার, তুমি সিনিয়র মেম্বার নও। এটাকে যদি আমি কন্ট্রোল F9 দিয়ে, কন্ট্রোল F9 দিয়ে 62 দিয়ে দিই, ঠিক আছে, দিয়ে এন্টার দিই, ইউ আর এ সিনিয়র মেম্বার, তাই হওয়া উচিত ছিল, আমাদের যেরকম প্রোগ্রাম করেছে তাই হওয়া উচিত ছিল। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এটা হবে, আর এই কন্ডিশনটা ট্রু যদি না হয় তাহলে কী আসবে, এইটা বাদ দিয়ে পরের এখানটা চলে আসবে, এই লুপটাকে জাম্প করে যাবে। ইফটা ফলস হয়ে গেছে, এটা ফলস হয়ে গেছে, তাহলে এর ভেতরে এন্টার করবে না, ডাইরেক্ট কোথায় চলে আসবে, এখানটায় চলে আসবে, এই যে এই ইফে চলে আসবে, এটা এটা ট্রু হয়েছে তাই এটা প্রিন্ট করেছে। আর যদি প্রথমেই এটা ট্রু হয়ে যায় 62, তাহলে এটা ট্রু হয়ে গেছে, এটা কাজ করেছে লুপের মধ্যে এন্টার করে, এই প্রিন্ট এফ এই কাজটা করেছে, তারপর বেরিয়ে এসে এখানটায় এসছে, এটা ফলস হয়ে গেছে, কারণ 62 নট লেস দেন 60, সেই জন্য এখানটায় এই প্রিন্ট এফটা কাজ করেনি। ঠিক আছে, আর যদি একের বেশি লাইন থাকে তাহলে আমরা এরকম সেকেন্ড, তাহলে আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই দুটো তিনটে বা চারটে লাইনকে এরকমভাবে ঘিরে দেবো।
এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর যেহেতু এখানে একটাই লাইন সেকেন্ড ব্র্যাকেটের দরকার পড়ে না, ঠিক আছে। আচ্ছা এবার এটাকেই আমরা যেরকম ইফ স্টেটমেন্ট দিয়ে করলাম, যে তারপরে ইফ এল স্টেটমেন্ট দিয়ে এটাকেই করব, ঠিক আছে। তাহলে ইফ এল স্টেটমেন্ট দিয়ে এই প্রোগ্রামটাকে যদি আমি লিখি তাহলে কেমন হবে দেখি। জাস্ট এখানটায় চেঞ্জ করে দেবো, ইফ এ গেটার ইকোয়ালস টু 60 প্রিন্ট এফ ইউ আর এ সিনিয়র মেম্বার, এখানটাই প্রিন্ট করে দেবো এলস, এলস ইউ আর নট এ সিনিয়র মেম্বার, সরি ক্যাপিটাল হয়ে গেল, এলস ইউ আর নট এ সিনিয়র মেম্বার, ঠিক আছে। দেখি এটাকে রান করাই, কন্ট্রোল F9 দিলাম, 19 দিই, এন্টার, ইউ আর নট এ সিনিয়র মেম্বার, তাই আসা উচিত ছিল। আর যদি বেশি দিয়ে দিই 60, এন্টার দিলাম, ইউ আর এ সিনিয়র মেম্বার, এটাই আসা উচিত ছিল, ঠিক আছে। তাহলে ইফ এলস, এবং দেখো এখানটা সেমিকলন দিইনি, এলসের পরে সেমিকলন দিইনি, ঠিক আছে। কিন্তু এই লাইনটার কাজটা শেষ হয়ে গেছে, সেই জন্য এখানটা সেমিকলন, মধ্যে কথা ইফের পরে এলসের পরে সেমিকলন হয় না, এটুকু মনে রাখবে, গেল। তাহলে এই ভিডিওতে আমরা এটাই থাকলো, নেক্সট ভিডিওতে আমরা আবার দেখছি কী করা যায়।